নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব, তাই এ বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন, উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি। অপর এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, নির্বাচনে এখনও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যদি পরবর্তী সময়ে সিদ্ধান্ত হয়, তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে। ইসি আলমগীর বলেন, আসছে নির্বাচনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের 82 জন পর্যবেক্ষক ও 46 জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষের জন্য আবেদন করেছেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো কায়ছারুল ইসলামের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।